আমি টাইপ করতে পারি খালি ফেসবুকে স্ট্যাটাস, তো সেই টাইপে কিন্তু কোনো কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা বড় সমস্যা হচ্ছে, মানসিকভাবে আমরা অনেকাংশেই কিছুটা হলেও ইন্টেলেকচুয়াল এলিটিজম আমাদের মধ্যে তৈরি হয়। এইটা আমাদের অবশ্যই করা যাবে না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আমরা যদি করি আমাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। কারণ এই অর্থনীতিতে আপনার আমার গ্র্যাজুয়েট হয়ে অর্থনীতিতে কর্মসংস্থান খুব কঠিন হবে, তাহলে আমাকে বিশ্বকে দেখতে হবে, বিশ্ববাজারে চাকরি পাওয়ার জন্য, বাংলাদেশের বাজারেও চাকরি পাওয়ার জন্য যেই দক্ষতা, বিশ্ববাজারে চাকরি পাওয়ার জন্য একই দক্ষতার দরকার হয়। যেই চাকরিতেই আপনি যান, বাংলায় মাস্টার্স করেন বা ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করেন, বেসিক কম্পিউটার লিটারেসি, ওয়ার্ড প্রসেসিং স্কিল, এক্সেলের স্কিল, প্রেজেন্টেশনের স্কিল, সেগুলো যদি আপনার না থাকে কেউ আপনাকে চাকরিতে নেবে না। এমনকি রিসার্চ করতে গেলে, হায়ার রিসার্চ করতে গেলেও এই বেসিক স্কিলটা প্রয়োজন আছে। তাহলে আমি গ্র্যাজুয়েট হলাম কিন্তু আমার কম্পিউটারের অফিস প্যাকেজের উপরে কোনো বেসিক ট্রেনিং নাই, স্কিল নাই, আমাকে কেউ চাকরিতে নেবে না। আমি টাইপ করতে পারি খালি ফেসবুকে স্ট্যাটাস, তো সেই টাইপের কিন্তু কোনো কাজ হবে না। আমার বাংলা ভাষা আমি মাস্টার্স করেছি কিন্তু যোগাযোগ সক্ষমতা, কমিউনিকেশন স্কিল ইন বাংলা ল্যাঙ্গুয়েজ সেটাও আমার নাই, তাহলে কিন্তু আমাকে কোনো কর্মদাতা কিন্তু চাকরিতে নেবে না। এই যে আমাদের এখানে যারা ক্যামেরা পরিচালনা করছেন, যারা ক্যামেরাম্যান, যারা জার্নালিজমে পেশাজীবী হিসেবে কাজ করছেন, তাদের অনেকাংশেই দেখবেন আপনারা কিন্তু অ্যাকাডেমিক সেই ট্রেনিং ছাড়া বাস্তব জীবনের ট্রেনিং নিয়ে তারা স্কিল আপ হয়েছে। সেক্ষেত্রে তাদের মানসিকতা ছিল আই ওয়ান্ট টু গেইন দ্যাট স্কিল, আমার সেটাকে জীবন ধারণের জন্য অর্জন করতে হবে। তাই আমি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, কোর স্কিল আলাদা করতে হবে, যে ন্যূনতম ম্যান্ডেটরি কোন স্কিল আমার দরকার কোন প্রফেশনে। লয়ার হতে গেলে ড্রাফটিং লাগবে, কমিউনিকেশন লাগবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বাংলা এবং ইংরেজি দুটাই লাগবে, তারপরে যোগাযোগ সক্ষমতা লাগবে, আর যে কোনো পেশায় আমরা যাই বেসিক সফট স্কিলগুলো সেটা কিন্তু আমাদের সবার প্রয়োজন। যেমন আমাকে কথা বলতে জানতে হবে, ব্যাখ্যা করতে জানতে হবে, আমাদের